আসসালামু আলাইকুম চলুন জেনে নিজের নিউজে শাহনুরের সিনিয়র হচ্ছেন শাবনূর কিন্তু এই দুই তারকার চমৎকার সম্পর্ক তারা একে অপরকে বান্ধবীর মর্যাদা দেন এবার শাবনূরকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের পরিকল্পনা করছেন শাহনূর বিষয়টি জানার পর শাবনূরও বেশ আগ্রহ প্রকাশ করেন শাহনূর বলেন শাবনূর আমার অনেক প্রিয় একজন অভিনেত্রী আমার প্রিয় একজন বান্ধবী প্রিয় একজন মানুষ যেহেতু সিনেমায় তার অভিনয়ের পঁচিশ বছর চলছে তাই তার সাফল্যের পথচলাকে চলাকে কেন্দ্র করে আমি একটি তথ্যচিত্র নির্মাণের পরিকল্পনা করছি বিষয়টি আমি শাবনুরকে অবগত করেছি শাবনুর সম্মতি দিয়েছে এখন তার দীর্ঘ পঁচিশ বছরের নানান বিষয় নিয়ে গবেষণার কাজ চলছে আশা করছি চলতি বছরের শুরুতেই তথ্যচিত্র নির্মাণের কাজ শুরু করতে পারব শাবনূর বলেন অভিনয় জীবনের পথ আমার অনেক অর্জন অনেক প্রাপ্তি দর্শকের ভালোবাসায় আমি আজকে শাবনূর শাহনুর আমার খুব ভালো একজন বন্ধু সে যদি যথাযথভাবে তথ্যচিত্রটি করতে পারে তবে নির্মাণ সেটা নিঃসন্দেহে ভালো কিছু হবে যে এলাকায় শাবনূর বসবাস ঠিক কাছাকাছি এলাকাতে শাহনুরও থাকেন তাই বন্ধুত্বের টানে প্রায়ই একে অন্যের কাছেই ছুটে যান সর্বশেষ গেল সতই ডিসেম্বর দুই বান্ধবীর দেখা হয় সেদিন ছিল সাবনুরের জন্মদিন শাহনুর আরো জানা শাবনূরকে নিয়ে তথ্যচিত্র নির্মাণে তাকে সার্বিকভাবে সহযোগিতা সহযোগিতা করবে নির্মাতা তাজু কামরুল সেই সাথে চলচ্চিত্রাঙ্গনের অনেক তারকা পরিচালক সহ আর অনেকেই শাবনুরকে নিয়ে এই তথ্যচিত্র নির্মাণে শানুরকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন এদিকে তথ্যচিত্রটি নির্মাণের পর তা কোথায় প্রদর্শিত হবে সে ব্যাপারে এখনো কিছু জানাতে আগ্রহী নন শানুর তবে অন্য একটি সূত্র জানায় শাবনুরকে নিয়েই তথ্যচিত্রটির প্রথম প্রদর্শনী হবে বড় কোনো আয়োজনের মধ্য দিয়ে আগামী জন্মদিনেও তা হতে পারে বলে জানান শানুর আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ